আমরা যেটা করব সেটা হলো আজকে আমাদের ক্লাসটা হলো ইন্টারভিলিয়ান রাউটিং, হ্যাঁ ইন্টারভিলিয়ান রাউটিং অন সিসকো রাউটার, ইন্টারভিলিয়ান রাউটিং অন সিসকো রাউটার, সিসকো রাউটার ইউজিং করে কীভাবে ইন্টারভিলিয়ান করতে হয় আমরা সেটা দেখব। এর আগে আমরা যেটা দেখছি লেয়ার থ্রি সুইচ, সিসকো লেয়ার থ্রি সুইচ 3.5.6.0.3.7.5.0 অথবা 3.8.5.0 সুইচ ইউজ করে কীভাবে ইন্টারভিলিয়ান করা যায়। তো আজকে আমরা দেখব রাউটার। তো কোশ্চেন আসতে পারে যে রাউটার দিয়ে কেন করবো ভাই, আমরা তো লেয়ার থ্রি সুইচ দিয়েই করতে পারি। হ্যাঁ লেয়ার থ্রি সুইচ দিয়ে করতে পারি, অনেক কোম্পানি বা অর্গানাইজেশনে লেয়ার থ্রি সুইচ নেয়, তাদের লেয়ার টু সুইচ আছে আর রাউটার আছে। তাহলে আমার ইন্টারভিলিয়ান করার শর্ত কি, একটা লেয়ার থ্রি ডিভাইস আছে, তাই না? তো লেয়ার থ্রি ডিভাইস রাউটার, লেয়ার থ্রি ডিভাইস রাউটারকে আমি লেয়ার থ্রি ডিভাইসকে আমি ইন্টারভিলিয়ানের জন্য আমি ইউজ করতে পারি। সো আমরা একটা সিম্পল ডিজাইন করছি, সেটা হলো যে রাউটার আর ওয়ানের সাথে একটা লেয়ার টু সুইচ লাগাইছি, তার সাথে আমরা দুটো ভিলান করছি, ভিলান টু ভিলান থ্রি। তো আমরা একটা নেটওয়ার্ক ডিজাইনে আমরা দেখবো যে আসলে কীভাবে কী কী করছি। সো আজকে এজেন্ডা আমরা ইন্টারভিলিয়ানের নেটওয়ার্ক ডিজাইনটা দেখবো আর ইন্টারভিলিয়ান কনফিগারেশন দেখবো, কারণ ইন্টারভিলিয়ানের থিওরিটিক্যাল এর আগে আমরা পড়ে আসছি, যে ইন্টারভিলিয়ান এর আগে আমরা লেয়ার থ্রি সুইচ দিয়ে করছি, আজকে জাস্ট ওই থিওরিটাকেই আমরা লেয়ার থ্রি রাউটার দেখব। সো আমরা ইউজ করছি নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করছি 2801 একটা রাউটার। 2801 রাউটারের সাথে আমরা এখানে একটা কনসোল লাগাই, আমরা এখানে কনসোল কেবল ইউজ করে এখানে কনসোল কানেকশন, এপিসি তে কনসোল কানেকশন করে এখানে আমরা কাজ করব আর একটা সুইচে আমরা কাজ করব, ঠিক আছে? তো এটা আমাদের নেটওয়ার্ক ডিজাইন। তো আমাদের কনফিগারেশন করার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে রাউটারের ইন্টারফেস, রাউটারের ইন্টারফেস 0/2, এটার মেইন ইন্টারফেসটা হলো FA 0/2, দুই নম্বর পোর্টের সাথে কানেক্টেড আছে, অথবা আমরা দুই নম্বর পোর্টের সাথে কানেক্টেড আছে FA 0/2। এই FA 0/2 আমরা সাব ইন্টারফেস বানাব। সাব ইন্টারফেস ইজ দ্য লজিক্যাল ইন্টারফেস, ধরো প্রত্যেক যেমন অ্যাসিস্ট্যান্ট থাকে না, সেরকম আমরা একটা পোর্ট, সেই পোর্টটাকে লজিক্যালি মাল্টিপল পোর্টে আমরা ডিভাইড করি লজিক্যালি। ধরো একটা ফিজিক্যাল পোর্ট আছে, সেই ফিজিক্যাল পোর্টটাকে লজিক্যালি অনেকগুলো পোর্টে বিভক্ত করব, করে আমরা ইন্টারভিলিয়ানটা চালাবো। সেক্ষেত্রে সিস্টেমটা হলো আমরা যে ইন্টারফেসে কানেক্টেড হবো সেই ইন্টারফেসে শুধু নো শাট ডাউন কমান্ড রাখবো। কী করবো? নো শাট ডাউন মানে আপ রেখে দেবো, ফার্স্ট ইটারের 0/2 ভিতরে ঢুকে আমরা কী করবো? নো শাট কমান্ড দেবো। এরপরের কমান্ডটা হলো আমরা এই ইন্টারফেস ফার্স্ট ইটারের 0/0.2, 0/0.3, 0/0.4, তার মানে কি একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হচ্ছে। দেখো এই যে ইন্টারফেস ফার্স্ট ইটারের 0/2 একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হয়ে যাচ্ছে, চেঞ্জ স্ট্যাটাস এক্সাম একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হয়ে গেছে। কারণ কি, এক একটা ভিলান তার এগেনেস্টে আইপি বসাতে হবে না, তো লজিক্যাল ইন্টারফেস তৈরি করতে হবে না, করতে হবে না। আমরা এর আগে কী করছি, লেয়ার থ্রি সুইচে ভিলান করছি, তারপরে SBI ইন্টারফেস ভিলান করছি, তারপর আইপি বসাইছি। এখানে একটা রাউটারে একটা পোর্ট কাজ করতেছে, একটা পোর্টকে আমরা লজিক্যালি অনেকগুলো পোর্ট বানাচ্ছি, যে কটা ভিলান লাগবে সে কটা আমরা লজিক্যাল পোর্ট বানাই নেব। বানাই নিয়ে এই দেখো একটা লজিক্যাল পোর্ট বানাইছি, এনক্যাপসুলেশন .12 মানে টানটা কাজ করবে, শিওর? তারপর আইপি বসিয়ে দিছি। তার মানে কি, লেয়ার থ্রি সুইচে যেরকম করছিলাম ভিলান করছি, ইন্টারফেস ভিলান, টেনের ভিতরে ঢুকছি একটা লজিক্যাল ইন্টারফেস, তারপর আইপি অ্যাড্রেস বসিয়েছি না, এখানে জাস্ট ওইটা করছি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এনক্যাপসুলেশন .12 পরে 2 মানে ভিলান 2 জন্য কাজ করে,
কিসের জন্য? ভিলেন টুর জন্য এনক্যাপসুলেশন ডট থ্রি, মানে ভিলেন থ্রির জন্য কাজ করবে, এটা ভিলেন থ্রির জন্য কাজ করবে, এই হলো কাজ। আর আমরা আরেকটা জায়গায় কাজ করতে হবে, এই পোর্টটা ট্রাম করতে হবে, না হলে তো মাল্টিপল ভিলেন ইনফরমেশন পাস হবে না। পাস হবে এখানে ভিলেন টু থ্রি কে এদিক দিয়ে যাইতে গেলে অবশ্যই ট্রাম করা লাগবে না। আর এখানে কি ট্রাম করা আছে না, এই যে এফ এ জিরো স্লাইস টু, এখানে আমরা বলে দিচ্ছি যে ডট ওয়ান কিউ, এটা হলো টু, আর এটার ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি ডট ওয়ান কিউ থ্রি। তার মানে কি লজিক্যাল ইন্টারফেস গুলো টুটটা টুর জন্য কাজ করবে, থ্রিটা এই হলো কাজ, তাই তো আমরা ধরে এখন কিসে চলে যায়, কনসোলে চলে যায়, কনসোল কেবল রাউটার না অ্যাকচুয়ালি পোর্ট গুলো কম, তোমার কি আলাদা আলাদা ইন্টারফেস তো হতো না। আরেকটা কাজ আছে, সেটা হলো যে পোর্ট গুলো তো রাউটেড পোর্ট, রাউটারের সাথে যে পোর্ট গুলো থাকে সেগুলো কি রাউটেড পোর্ট। এখন রাউটারের পোর্টে যদি তুমি ডিরেক্টলি আইপি বসাই দাও তাহলে কি একটা আইপির বেশি তো বসাতে পারছ না, তার মানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হচ্ছে। এখন লজিক্যাল ইন্টারফেস করে যদি ডট ওয়ান কিউ দাও, তার মানে ও ভিলানের মতো কাজ, ল্যাড টুর মতো কাজ করে, ভিলানে ডাটা ট্রান্সফার করার জন্য কাজ করে, এই জন্য আমরা লজিক্যাল ইন্টারফেস। আমরা এখন কি করব, রাউটারে ঢুকবো, আমাদের ডিজাইন অনুযায়ী আমরা দেখতেছি যে 2801 রাউটার, হ্যাঁ, আর আমাদের একটা 2960 সুইচ আছে, তো আমরা এখন রাউটারটাকে কনফিগার করব। রাউটারে কনফিগার করার শর্ত হলো রাউটারে যে ইন্টারফেসে আমরা কনফিগার করব সেই ইন্টারফেসের পোর্টটাকে নো শাটডাউন করব। প্রথম কাজ হলো ওই পোর্টটাকে নো শাটডাউন করব, সেকেন্ড কাজ হলো ওই নো শাটডাউন করার পরে ওই ইন্টারফেসটাকে আমাদের যে কটা ভিলেন থাকবে সেই ভিলেন কটার লজিক্যাল ইন্টারফেস অথবা সাব ইন্টারফেস করব, ঠিক আছে। সেই কনফিগারেশনটা আমাদের এই কনফিগারেশন যে আমাদের ইন্টারফেস ফার্স্ট জিরো স্ল্যাশ টু, ইন্টারফেস ফার্স্ট জিরো স্ল্যাশ থ্রি, আর এর ভিতরে আমরা এনক্যাপসুলেশন ডট ওয়ান টু দিয়ে যেই ভিলেনটা হয়তো পাস করবো সেই ভিলেনটা নাম্বারটা আমাদেরকে দিতে হবে, তো আমরা সেটা কনফিগারেশন চলে যাই। আমরা শো ইনভেন্টরি দিয়ে দেখে নিই আমরা কোন রাউটার আছে, আমরা সিসকো 2801 রাউটার আছে, ফাইন। তো আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে পোর্টগুলো দেখাবে, কয়টা পোর্ট, ফার্স্ট ইন্টারনে 0/1, ফার্স্ট ইন্টারনে 0/0, দুটা পোর্ট দেখাচ্ছে। তো আমরা আমাদের কতের সাথে কানেক্টেড, 0/0/0/0, আমরা আমাদের ডিজাইনে যেটা দেখাইছি যে 0/2, আমরা ডিজাইনে দেখাইছি 0/2, আমরা এটাকে 0/0 সাথে কানেক্টেড করি, ঠিক আছে, জাস্ট নট কনফিউজ আছে এটুকু, আমরা 0/0 সাথে কানেক্ট। তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে কনফিগার টি, এখন কি পোর্টগুলো ডাউন দেখাচ্ছে না, এই যে প্রোটোকল ডাউন, অ্যাডমিন স্ট্যাটাস, অ্যাডমিন ডাউন, তো আমরা কি করব, ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0 ভিতরে যদি ঢুকে নো শাট, নো শাট ডাউন দিই, তারপরে যদি আমরা
আমরা কন্ট্রোল জেড দিয়ে সোয়াইপ ইন্টারফেস গ্রুপ কমান্ড দিই, আপ দেখাচ্ছে, আপ দেখাচ্ছে, কিন্তু প্রোটোকল ডাউন, প্রোটোকল ডাউন দেখাচ্ছে, পোর্ট আপ হয়েছে কিন্তু প্রোটোকল ডাউন, কারণ কেবল রিলেটেড কোনো সমস্যা থাকলে, আমরা বলছিলাম কেবল রিলেটেড কোনো সমস্যা থাকলে প্রোটোকল ডাউন দেখায়, তাই না? তো আমরা কিন্তু এখনো ওই পাশে কি আপ হয়েছে সুইচে? হ্যাঁ, রাউটারে আপ হয়ে গেছে, একটা বাতি জ্বলে, বাতি জ্বলে রাউটার, সুইচের অন্য পটে লাগা যাবে তো, কেবলটা চেঞ্জ করে দেখি কত নম্বর ফোনের সাথে লাগানো আছে, লাগানো আছে আমাদের 0/1, কিন্তু আমি এখন কমান্ড দিলাম কোনটা 0/1 এ নো শট দেওয়ার সাথে সাথে এখন আপ হয়ে গেছে, না আপ হয়েছে ফাইন, তাহলে আমরা 1 নম্বর পোর্টের সাথে কানেক্টেড, হ্যাঁ এটা হলো তুমি উপরেটা লাগাই দাও, নিচেটা লাগাই দাও, কাউটারে 0/0 সাথে লাগাই দাও, আমরা যদি সোয়াইপ ইন্টারফেস দিতে দেখি এখন এখন 0/0 আপ, লাইন প্রোটোকল আপ, স্ট্যাটাসও আপ, এইট ডাউন, তাই না? আমরা 0/0 সাথে কানেক্টেড, এখন শো রান দিয়ে আমরা দেখি আমাদের রাউটার একদম ফ্রেশ, কোনো কিছু কনফিগারেশন নাই, তাই না? তো আমরা এই ইন্টারফেসটার ভিতরে ঢুকবো, ঢুকে আমরা কি করছি, নো শাট ডাউন দিচ্ছি, আর কিছু করে এর পরের কাজটা হলো আমরা কনফিগার মোডে যাব, ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0.2, 2 নম্বর মিলান আমাদের, দেখো এখানে নেটওয়ার্ক ডিজাইনের মধ্যে সেই যে ইন্টারফেস ফার্স্ট 0/0.2, 0/0.2 এন্টার, এরপরে কি লিখতে হবে, এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন .1Q, এরপরে কি বলতেছে, ভিলেন আইডি, আমাদের ভিলেন আইডি .2, ভিলেন আইডি, এরপরে নো শাট ডাউন দিয়ে দিলাম, হ্যাঁ লজিক্যাল ইন্টারফেস, আমি নো ইন্টারফেসটাকে, এবার দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এর আগে আমাদের কয়টা পোর্ট দেখাচ্ছিল, 2টা, 0/0 আর 0/1, এখন দেখি কয়টা দেখে, 3টা দেখাচ্ছে, লজিক্যাল একটা ইন্টারফেস তৈরি হয়েছে, আমরা যদি শো রানিং কনফিগে যাই দেখো এর আন্ডারে আরেকটা পোর্ট তৈরি হয়েছে 0/0.2, একটা লজিক্যাল এসেছে, এখন আমরা আরেকটা পোর্ট করবো, ঠিক
কতগুলো লজিক্যাল ইন্টারফেস তৈরি করতে পারে দেখছো, এতগুলো। তাহলে তোমার কোডের অভাব নেই আর কি, লজিক্যাল কোডের জিরো স্ল্যাশ আমরা আমাদের তো লাগতেছে না, আমার থ্রি হয়ে যাচ্ছে, থ্রি ভাবে না। তারপরে কি করব, এনক্যাপসুলেশন ডট ওয়ান টু থ্রি, তারপরে নো শাটডাউন, ক্লিন। এখন দেখো শো আইপি, আইপি ইন্টারফেস গ্রিড আসছে দুটো ইন্টারফেস। এখন আমরা এই লজিক্যাল ইন্টারফেসের ভিতরে আইপি ঢুকে আমাদের কি বাজাতে হবে, আইপি ইন্টারফেস আসছে জিরো স্ল্যাশ জিরো ডট, বুঝে গেছেন? সাব ইন্টারফেস লেখা আসছে, দেখো সাব ইন্টারফেস আইপি অ্যাড্রেস 192.168.254 দিলাম। দেখো আমাদের নেটওয়ার্ক ডিজাইনে এখানে কত দেওয়া আছে, 0.254, আমরা 254 দিলাম, 255.255.255.0 শেষ সেম। আমাদের এবার কতটা লিখবো, থ্রি, আর আইপি অ্যাড্রেস দেবো না, জাস্ট আমাদের এখানে থ্রি দিয়ে দিলে ডান। এখন যদি আমি শো আইপি ইন্টারফেস গ্রিড দিই আসছে, লজিক্যাল ইন্টারফেস সবসময় আপ আপ থাকে, চলে আসছে। এটা আমরা ওই যে পাসওয়ার্ড রিকভারি করছি এর জন্য একটা কমান্ড, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইন্টারভিলানের সাথে সম্পর্কিত না। ফাইন, তো আমরা কি করলাম, প্রথমে ইন্টারফেসটাকে নো শাট ডাউন করলাম, লজিক্যাল ইন্টারফেস তৈরি করলাম, তারপর লজিক্যাল ইন্টারফেসের ভিতরে আইপি অ্যাড্রেস বসালাম, আর ওই যে ডট ওয়ান টু ইনক্যাপসুলেশন করে ভিলান টু না থ্রি এটা, তারপর কি ট্যাম কেনাবল হয়ে গেল, ডট ওয়ান টু মানে একটু ট্যাম কেনাবল হয়ে গেল। বাই, তাহলে আমাদের এই পাশের কাজ শেষ। এখন আমাদের সুইচে যাইতে হবে, সুইচে যেয়ে কি করতে হবে, এই সাত নম্বর ইন্টারফেসটাকে ট্রান করতে হবে, আর এই ভিলাইনগুলো তৈরি করতে হবে, এবং 1, 3, 4, 5 আন্ডারে ভিলাইনগুলো অ্যাসোসিয়েট করতে হবে, ঠিক আছে? তার মানে এখন আমাদের সুইচে নিয়ে যাও, কনসোলটা সুইচে লাগা দাও। আমরা আসি শো ইনভেন্টরি 2960 তে, ঠিক আছে? কত নম্বর কোডে লাগানো, 7 নম্বরে লাগানো আছে না, 7 নম্বরে লাগানো, আমাদের ডিজাইন অনুযায়ী 7 নম্বর কোডে লাগানো না, রাউটার থেকে যে কেবলটা আসছে সেটা লাগবে হলো 7 নম্বর কোডে। দেখি কয় নম্বর কোডে লাগাইছে, এখন 7 নম্বর, আগে ছিল। এই দেখো মেসেজ দিচ্ছে চেঞ্জ স্ট্যাটাস 13-তে ডাউন হয়ে গেছে, আর আপ হচ্ছে কত, 7। এই মেসেজগুলো দেখার বিষয় আছে। তাহলে আমাকে 7 নম্বর কি করতে হবে, ট্রান করতে হবে। তাহলে আমি শো রান ইন্টারফেস /7, এর ভিতরে কোনো কনফিগারেশন নাই, তাহলে আমাকে কনফিগার করতে হবে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/7 সুইচবোর্ড ও শুধু এটুকু, যেহেতু লেয়ার টু, ঠিক আছে? এরপর আমাকে কী করতে হবে, ভিলেনগুলো ক্রিয়েট করতে হবে। আমি দেখি শো ভিলেন দিয়ে দেখি আমার কী কী ভিলেন আছে, 10-20 আছে, আমার লাগতেছে না। তাহলে আমি কী করবো, ভিলেন তৈরি করতে হবে আমাকে, কত কত ভিলেন, 2 ভিলেন, 3
একটা সাপোর্ট আর একটা মার্কেটিং। আর তিন নম্বর আর চার নম্বর পোর্ট হলো ভিলেন টুর, আর এক আর পাঁচ ভিলেন থ্রি। আমরা ভিলেন টু টু নেম সাপোর্ট ভিলেন থ্রি নেম মার্কেটিং, ঠিক আছে ওকে। আমরা শো ভিলেন দিয়ে দিই, ভিলেন টু থ্রি, তার আন্ডারে এখন কোড নাই, আছে কোড, তার আন্ডারে কোনো কোড নাই। আমরা কত কত কোড দিব, আমরা থ্রি আর ফোর দিব, ঠিক আছে রোহিত থ্রি ফোর দিয়ে দাও ভিলেন টু আন্ডারে। তাহলে আমাকে কনফিগ টি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন টু, আর একটা কমান্ড দিতে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, একটু সবসময় দেওয়ার চেষ্টা করি যখন ভিলেনের আন্ডারে থাকবে তখন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আবার আরেকটা কত চার, এটা আমাকে সুইচ পোর্ট মোড ভিলেন অ্যাক্সেস, দুই নম্বর ভিলেন অ্যাক্সেস ডান। আরেকটা কত আমাকে সুইচ পোর্ট কত এক, এটা ভিলেন কত এলাম তিন, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আরেকটা জাস্ট আতারা চাপলে উপরে এগুলো চলে আসে, ভিলেন থ্রি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন আমরা এই জিনিসটা শো ভিলেন দিলে দেখাবে না যে দুই নম্বর ভিলেন তিন এবং চার অ্যাক্টিভ, আমাকে দুই নম্বর ভিলেন তিন আর চার অ্যাক্টিভ, আমাদের এখানে আমরা যেটা দেখছি তিন আর চার দুই নম্বর ভিলেনের আন্ডারে, আর এক আর পাঁচ ভিলেন থ্রি আন্ডারে, ঠিক আছে এক আর পাঁচ থ্রি আন্ডারে। এখন আমরা পিসি গুলোতে আইপি বসাবো, তাই না, হোস্ট এ হোস্ট বি হোস্ট সি হোস্ট ডি, ঠিক আছে। আমাদের কাজ কি, কাজ হলো এই পিসি এ, এটা হলো ভিলেন থ্রি আন্ডারে আছে, এই পিসি যদি ভিলেন টুর এই পিসিকে কমিউনিকেশন করতে পারে তাহলে বুঝবো যে সাকসেস। তাহলে আমার পিসিটা হলো আমি আমি কততে আছি পাশে আছি, তাহলে আমি আমার আইপি বসাই, আরেকজন তোমরাও আইপি বসাও, ঠিক আছে আমি আইপি বসাই। এক নম্বর পোর্টের আইপি দেখো, এক নম্বর পোর্টের আইপি হলো 3.1, চার নম্বর পোর্টের আইপি হলো 2.2, ঠিক আছে। তাহলে আমি আইপি বসাই, চার নম্বর পোর্টে হবে 2.2, 192.168.2.2, আমার এখানে হবে পাঁচ নম্বরে, না পাঁচ নম্বরে আইপি হবে 3.2, আর গেটওয়ে হবে 3.2,
254, কারণ কি আমি আইপি বসেছি কত রাউটারে 3.254, এখন আমি সিএমডিতে যাই, আইপি কন ফিগ দিলে আমাকে আইপি দেখাচ্ছে কত, আমার আইপি 192.168.3.2 আর গেটওয়ে 254, আমি যদি পিং করি 192.168.3.254 আমার, হ্যাঁ আমার, আমি কোন, আমি আছি এই জায়গায়, এটাতে না আমি পিং করতেছি কোথায়, এখানে আমার কত ভিলেনের গেটওয়ে 254, 3.254 আমার এই আইপিতে পিং করতেছি, তাই না? তাহলে আমি দেখি 2.254 কে পাই কিনা, কারণ এটা লজিক্যাল ইন্টারফেস, তাও পাচ্ছি, তোমরা পাচ্ছ? এবার আমি পিং করবো কাকে, 3.1 কে, দেখি আমি 3.1 কে পাই কিনা, 3.1 পাচ্ছি, আর পিং করবো কত, 3.2.1 2.1 কে পাচ্ছি না, তোমরা পাচ্ছ? আমার আইপি হলো, আইপি আমার আইপি হলো 3.2, ঠিক পাচ্ছ? পিং করো 3.2 তে, হ্যাঁ অবশ্যই ডিফল্ট গেট না দিলে কিন্তু হবে না, আইপি অ্যাড্রেসে ডিফল্ট গেটে ইন্টার ভিলেনে সবসময় মনে করবা, এক ভিলেন আর এক ভিলেনের সাথে কমিউনিকেশন করতে গেলেই তার গেটওয়ে না হলে সে যাবে না, ডিফল্ট গেটে এই যে 2.254 ভিলেন 2 এর জন্য 254, 2.254 আর ভিলেন 3 এর জন্য 3.254, টিটিএল ভ্যালু টাইম টু লিভ, আসলে ওর কাছে পৌঁছতে গেলে এই যে টিটিএল টিটিএল 128 থেকে না ঠিকই আছে, টিটিএল হলো হপ কাউন্ট করে, হপ কাউন্ট করে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সে এটা করে, আমরা টিটিএল এর ক্লাস করে আমার আইপি তো পাচ্ছে না, আমার আইপি কত, 3.2, কোনটাই পাচ্ছে না, আপনারটা দিলে পাচ্ছে না, 3.2 টা দিলে পাচ্ছে না, এবং গেটওয়ে দিলে পাচ্ছে না, ফায়ারালটা অন করা আছে বুঝছো, এই কারণে ফায়ারাল অফ না করলে পাবে না, দেখো এখন টেস্ট করে দেখো, পাচ্ছে না ওটা, 3.2 ইশাদ আমরা কতদিন দেখছিলাম না, MSTSC 192.168.3.1, আমারটা 3.2, এর আইপি কত,
যে ইউজার নেম চাচ্ছি, ফাইন। তো এটাই ছিল আমাদের আজকের টাস্ক, এবং আমরা যে কনফিগারেশনগুলো করছি সেটা যদি আমরা একটু ডিসকাশন করি। আমরা কি করছি দেখো, সুইচে অবশ্যই ভিলেনগুলো করতে হবে, ভিলেনগুলো করছি না দেখো, এটাই এদিকে খেয়াল করো, ভিলেন টু থ্রি করছি, তার এগেনেস্টে পোর্ট নাম্বারগুলো অ্যাসাইন করছি। এরপরে আমাদের কি করা লাগছে, এরপরে আমাদের ভিলেন ক্রিয়েট করে পোর্টগুলো অ্যাসাইন করা লাগছে, আর এই সাত নম্বর পোর্টে গান করা লাগছে, এর কাজ হলো এটি। আর রাউটারে আমাদের কি করা লাগছে, রাউটারে ওই ইন্টারফেসটাকে কনসোলটা খুলে লাগাই দেবো, সুইচ থেকে লাগাই দেবো, সুইচ থেকে খোলো, খুলে রাউটার লাগাই। আমরা রাউটারে যেটা কনফিগার করছি, আমি সামারি শেষ করি, রাউটারে যেটা করছি সেটা হলো, রাউটারে যদি শো রানিং কনফিগ দিই দেখো, রাউটারে কি করছি, এই ইন্টারফেসের ভিতরে কোনো কনফিগারেশন করিনি, এই ইন্টারফেসটা এদিক দেখা দিচ্ছে, এই ইন্টারফেসের ভিতরে কোনো কনফিগার করছি না, এটাকে নো শাট ডাউন করে বের হয়ে আসছি, তারপরে কি করছি, লজিক্যাল ইন্টারফেস করছি, দুটো লজিক্যাল ইন্টারফেস করছি, এবং লজিক্যাল ইন্টারফেসের ভিতরে কোন ভিলেন কাজ করবে সেটা বলে দিচ্ছি, আর আইপি অ্যাড্রেসিং আর কিছু, পোর্টটাকে নো শাট ডাউন করছি, আর কোনো কিছু করিনি, ব্যাস। এটাই হলো রাউটারের মাধ্যমে ইন্টার ভিলেন কনফিগারেশন করার সিস্টেম। এখানে কনফিগারেশনগুলো দেওয়া আছে, এখানে কনফিগারেশনগুলো দেওয়া আছে, শো আইপি ইন্টারফেস দিয়ে দেখানো আছে, ইন্টারফেস আর সুইচ মোড ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক এনক্যাপসুলেশন কখন করা লাগবে, লেয়ার থ্রিতে যখন ট্রাঙ্ক করতে হয় তখন এটা লাগবে, আমরা যেহেতু লেয়ার টু ইউজ করছি সেহেতু এই কমান্ড আমাদের লাগে। তারপর পিং করে টেস্ট করছি, ঠিক আছে। এটাই ছিল আজকের আমাদের ইন্টার ভিলেন রাউটিং ইউজিং রাউটার, তাই না?